ত অক্ষরটি উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে আওয়াজ বন্ধ থাকবে এবং শক্তভাবে উচ্চারণ করতে হবে আর উচ্চারণের সময় ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হবে তক্ষরটি উচ্চারণের সময় জিব্বার জিব্বার গোড়া উপরের দিকে উঠবে এর ফলে ত অক্ষরটি মোটা আওয়াজে উচ্চারণ হবে আপনি যদি এভাবে ত অক্ষরটি উচ্চারণ না করেন তাহলে আপনার ত অক্ষরটি উচ্চারণ ভুল হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান আলহামদুলিল্লাহ বিগত সাত বছর ধরে এখন পর্যন্ত অনলাইন এবং অফলাইনে অসংখ্য ছাত্রছাত্রীদেরকে শিক্ষা আজকে এই এই ক্লাসটি একটি ক্লাস আর আমরা ছাত্র এর উচ্চারণ সঠিকভাবে শিখবিহিংসা হওয়া যেসব গুণ বা সিফাত রয়েছে সেগুলো সহ তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি আর হ্যাঁ আর হ্যাঁ আপনি এক্ষুনি এই ভিডিওতে একটি লাইক দিয়ে ক্লাসে অগ্রসর হন এখন আমরা ত অক্ষর এর মাখরাজটি শিখবো ইনশাআল্লাহ ত অক্ষরটি উচ্চারণ হয় কোন জায়গা থেকে জানেন খেয়াল করবেন আমার দিকে তাকান জিব্বার আঘাত সামনের উপরে দুই দাঁতের এই যে দুই দাঁত দুই দাঁতের গোড়া গোড়ার সঙ্গে লাগাবেন লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে ত এই যে দুই দাঁতের গোড়ায় লাগাবেন ঠিক আছে ত ত ত আর এক লিফ্ট পড়তে হবে এখন এটা গেল সিম্পল মাখরাজ এখন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে হলো এই ত অক্ষরে আপনি মোট পাঁচটি সিফাত পাবেন আর এই পাঁচটির কোন একটা যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু আপনার ত অক্ষরটা সঠিকভাবে উচ্চারণ হবে না প্রথম যে সিফাতটা আমরা ত অক্ষরে পাই সেটা হলো জাহার আর ত অক্ষরটা তার মাখরাজ থেকে উচ্চারণের সময় বাতাসটা বন্ধ থাকবে ত ত এই যে উচ্চারণ করতেছি দেখেন মুখ থেকে কোনো বাইরে বাতাস আসতেছে না এভাবেই আপনার উচ্চারণ করতে হবে দুই নাম্বার যে সিফারটি আপনি পাবেন এই করে সে সিপারটি হলো সিদ্ধার্থ আর সিদ্ধার্থের কাজ হলো যে আওয়াজটা বন্ধ থাকবে এবং কি করতে হবে শক্ত হবে দেখেন যে আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগান এই লাগে উচ্চারণের সময় আওয়াজটা বন্ধ হবে এতে লাগাচ্ছে লাগানোর সাথে কি আওয়াজ কিন্তু নাই বন্ধ হয়ে যাচ্ছে এরপরে কি হবে শক্তভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে তো যদি সিম্পল আপনি লাগান উচ্চারণ করেন শক্তভাবে না লাগান তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ত এটা কিন্তু সঠিক হয় নাই ত একটু মোটা আওয়াজ অর্থাৎ জিবার আগাটা ওই দুই দাঁতের গোড়ায় একটু ঠেসে ধরতে হবে বা ঠেলে ধরতে হবে ঠিক আছে পাশ করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ইসমাত অর্থাৎ আপনি তো যখন উচ্চারণ করবেন ধীর উচ্চারণ করতে হবে এবং উচ্চারণের সময় আপনার আওয়াজটাকে জমিয়ে তুলতে হবে ত ত এই যে ধীরে ধীরে কি আওয়াজটা বড় হচ্ছে এখন আপনি যদি সিম্বল এরকম উচ্চারণ করেন ত ত তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না ঠিক আছে ত ত আলহামদুলিল্লাহ এখন চার নম্বর যে সিফাতটি আপনি তক করে পাবেন সে সিফাতটিকে জানেন সেটা হলো ইতো ব্যাক ইতো ব্যাক মধ্যকান এই যে জিব্বার মধ্যকান উপরে তালু জিবার মধ্যকান উপরে তালু সঙ্গে লেগে যাবে ত ত এই যে জিব্বার মধ্যকান উপরে তালুতে যদি না লাগে তাহলে অক্ষর সঠিক হবে না ঠিক আছে ত ত আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কি জানেন ইস্তে আলা অর্থাৎ এ অক্ষরটি আপনি যখন উচ্চারণ করবেন তখন কি হবে জিব্বার গোড়া উপরের দিকে উঠে যাবে কি বললাম জিব্বার গোড়াটা উপরের দিকে উঠে যাবে যার ফলে এই ত অক্ষরটা মোটা আওয়াজ ধারণ করবে ক্লিয়ার ত ত ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ত করে সব সিফাতগুলো আমরা একবারে শিখে ফেলেছি এখন আমি বলবো আপনার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনি ঝটপট এই কমেন্ট বক্সে এক্ষুনি লিখে দিন আপনার ইনশাল্লাহ কমেন্টটা আমরা গ্রহণ করে আগামী ক্লাসে ইনশাআল্লাহ যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা সমাধান দিব ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় বলি আমাদের চ্যানেলটিকে যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল অ্যাকটি অন করে দিন আর যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন আপনি যদি লাইক কমেন্ট এগুলো যদি করেন তাহলে ইউটিউব অ্যাল দেও মনে করে যে এই ভিডিওটি আপনার বা সবার জন্য উপকারী তাই আরও একশো জন লোকের কাছে এই ভিডিওটি পাঠায় তা অবশ্যই এখনই লাইক এবং কমেন্ট করুন ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা নিয়মিত প্র্যাকটিস করুন আর আমরা তক আবার একটু উচ্চারণ করি ত একালিফtere উচ্চারণ করবেন আর মোট আওয়াজে হবে ঠিক আছে তাহলে আমি একবারে যদি সারাংশ বলি ত মোট পাঁচটি সিফাত রয়েছে এক নম্বর হলো জাহার দুই নম্বর সিদ্ধার্থ তিন নম্বর হলো ইতবাক চার নম্বর হলো কি চার নম্বর কি জানেন চার নম্বর হলো ইস্তেআলা পাঁচ নম্বর হলো ইতবাক আশা করি ইনশাল্লাহ আপনি বুঝতে পেরেছেন আর অবশ্যই ইনশাল্লাহ আপনি লিখে দেন লিখে দিবেন কমেন্টে যে ত অক্ষরে টোটাল কয়টি সিফাত রয়েছে ইনশাআলা আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবার কেজি